শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 135তম জন্ম মহোৎসব রবিবার নবদ্বীপ ধামের বিবেকানন্দ স্টেডিয়াম ময়দানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 135তম জন্ম মহোৎসব তৎসহ সৎসঙ্গ বিহার নবদ্বীপ বিহার মন্দিরের 25তম শ্রী মন্দির শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা দিবস ও সারাদিন ব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। নবদ্বীপে সৎসঙ্গ মন্দিরে উৎসব পালনে এদিন নবদ্বীপ, কৃষ্ণনগর, রানাঘাট, কালনা, কাটোয়া, সমুদ্রগড়, বর্ধমান সহ বিভিন্ন অঞ্চলের হাজার হাজার ভক্তদের সমাগম হয়েছিল। ব্রাহ্ম মুহূর্তে নহবত ও উষা কীর্তন সমবেত নামজপ, প্রার্থনা, গ্রন্থাদি পাঠ, সঙ্গীতাঞ্জলি, শ্রী শ্রী ঠাকুরের ভোগ নিবেদন, যুব সম্মেলন, ঠাকুরের বিভিন্ন উপদেশ বিষয়ে আলোচনা হয়। দুপুরে আনন্দবাজারে ভোগ নিবেদন, হাজার হাজার ভক্তদের ভোগ নিবেদন করা হয়। বিচিত্রানুষ্ঠান, শ্রী শ্রী দাদার বিরচিত সঙ্গীতানুষ্ঠান, সাধারণ সভা প্রভৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। জয় গুরু। আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 135তম মহা জন্মোৎসব পালিত হচ্ছে এই নবদ্বীপ এই মন্দিরে এবং এই বিবেকানন্দ খেলার মাঠে। পরমপিতার সেই উৎসব চলছে, সারা বিশ্বব্যাপী পরমপিতার সেই আন্দোলন চলছে, চরিত্র গঠন আন্দোলন এবং মানুষকে বাঁচাবার যে কৌশল পরমপিতার দয়ায়, সেটা পরমপিতা সারা জীবন সেই আন্দোলন করে গেছেন। মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, সেই আন্দোলনের প্রবক্তা সেই ঠাকুরের 135তম জন্ম জয়ন্তী পালিত হচ্ছে। এখানে প্রায় 80-90 হাজার মানুষ সমবেত হয়েছে এই অনুষ্ঠানে এবং সারা বিশ্বব্যাপী আন্দোলন চলছে। এবং মানুষকে বাঁচানোর যে প্রক্রিয়া দয়া চালু করেছিলেন আচার্যদেবের আশীর্বাদে, আজকে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে। এসছেন ঠাকুরবাড়ি থেকে আমাদের পূজ্যপাদ সিপাহী দাদা, তিনি আশীর্বাদ করলেন এই 80-90 হাজার মানুষকে। আমরা কিন্তু প্রাণ ভরে এই উৎসব উপভোগ করলাম পরমপিতার দয়ায়। আমরা সবাই ভালো থাকবো এই আশীর্বাদ তিনি আমাদের করলেন, এবং ঠাকুরের পক্ষ থেকে আমাদের যে আশীর্বাদ হলো আমরা সেই আশীর্বাদ সারা পৃথিবীতে ছড়িয়ে দেবো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। কত লোকের আইটেম আছে আপনাদের? 80-90 হাজার। খাওয়া দাওয়া, টিফিন সব? হ্যাঁ একদম সব। অসাধারণ চলবে অনুষ্ঠান, আজকেই আপনার সমাপ্তি। এত ডিসিপ্লিন, এত স্বনিয়ন্ত্রিত সকলেই। প্রশাসনের ভূমিকা? প্রশাসনের ভূমিকা খুব সুন্দর, তারা খুব সুন্দরভাবে সামলাচ্ছেন আমাদের এই দিন। এবং পরমপিতার আদর্শ আছে তো অনুষ্ঠানে, বাইরের লোক আছে অনেক ভক্তবৃন্দ সব কালনা কাটোয়া বৃহত্তর অঞ্চল নিয়ে হচ্ছে সেটা।